নমস্কার বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি কীভাবে ঘরে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য আমি কী কী নিয়েছি। এখানে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, আমি আগেই পরিষ্কার করে রেখেছি মুগ ডালটাকে। আর নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর ফোড়নে দেবো আমি দুটো তেজপাতা, চারটে শুকনো লঙ্কা। এখানে লাগবে আমার হলুদ গুঁড়ো, জিরে, নুন, সর্ষের তেল আর গরম মশলা, আর সামান্য একটু চিনির বদলে গুড় নিয়েছি। আর এখানে যে মাছের মাথা, এটা ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো, তাহলে আমি গ্যাসে আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর একটু জিরে তেলে নেব, মশলাটা আমার হয়ে গেছে, মানে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, মাছের মাথাটা আমি ভেজে নেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমরা এই কটা তুলে বাদ বাকি মাছের মতো ভেজে নিয়ে আসছি, ভেজে ফিরে আসছি। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে মুগ ডালটা একটু ভেজে নেব। গ্যাসটা কমিয়ে রেখেছি, আর আমি জল দিয়ে দেবো, জল করে রেখেছি, একটু গরম জলটা দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিয়ে আসি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। ডালটা ঢেলে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার ডালে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে টুকরো করে, সাথে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো সামান্য একটু জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো মতো দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর আদা বেটে রেখেছিলাম সেটা। মশলাটা ভালো করে কষিয়ে দেবো, মশলা মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মশলাটা মাছের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ওই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। মাথাগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে দেবো, ডালটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, আমি কেটে রেখেছিলাম সে টমেটোটা, আর দুটো কাঁচা লঙ্কা।
ডালটা আমার হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি হোক বা গুড় আমি গুড় দিয়ে দিলাম সামান্য একটু। এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরা আর লঙ্কা, আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে রেডি আমার মাছের মাথা দিয়ে। তাহলে দেখলেন তো, বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ি মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খাওয়া যায়। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।